180 ডিগ্রি ঘুরে গেল চীন। ইসরায়েল হামাস যুদ্ধে অবস্থান বদল কাকে সমর্থন? ইসরায়েল হামাস যুদ্ধে এবার অবস্থান পরিবর্তন করছে চীন। প্রথমের দিকে ইসরায়েলকে দাঁড়ি করলেও এখন আর সেই অবস্থানে নেই তারা। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেনের সাম্প্রতিক ফোনালাপের পর এই ইঙ্গিতই মিলেছে। প্রথম দিক থেকেই এই যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করে আসছিল চীন। ইসরায়েলের ওপর হামাসের এই ধরনের বর্বরোচিত হামলার প্রকাশ্যে কোনো নিন্দা করেনি তারা। কিন্তু এখন চীন স্বীকার করছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। সোমবার ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওয়াং ই। সেই ফোনালাপে চীনের বিদেশমন্ত্রী বলেন, প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে কিনা বা বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে কিনা। প্রসঙ্গত, চীনের বিদেশমন্ত্রী আগামী 26 অক্টোবর 3 দিনের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন। আর তার আগে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রথম ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে কিছু বললেন চীনের বিদেশমন্ত্রী। গত 7 অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্তে হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকে এই ঘটনার জন্য ইসরায়েলকেই সরাসরি দায়ী করেছিল চীন। এই নিয়ে যদিও সংবাদ মাধ্যমে কোনো মুখ খোলেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তবে মিশর ও মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের অন্যান্য দেশের নেতাদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেছিলেন, যত দ্রুত সম্ভব প্যালেস্তাইন সমস্যার একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।